হ্যালো বন্ধুরা, বিউটিটার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দুটি অ্যামেজিং রেমেডি তৈরি করে দেখাবো, যার একটি হচ্ছে ফেস ক্লিনজার এবং আরেকটি ফেস প্যাক। বর্তমান সময়ে আমাদের সবারই কম বেশি বাইরে যেতে হয়, আর যার ফলে ত্বকে ধুলো ময়লা জমে, রোদের ক্ষতিকর প্রভাব পড়ে, আর এসবের ফলে আমাদের ত্বকে নানারকম ক্ষতিকর প্রভাব দেখা দেয়। ত্বকের কালচে ভাব বেড়ে যায়, ত্বকে ব্রণ, অ্যাকনে এবং স্যানট্যান দেখা দেয়। এছাড়াও ত্বকে বিভিন্ন রকমের দাগ পড়ে যায় এবং বয়সের ছাপ দেখা দেয়। তাই এই সকল সমস্যার সমাধানে আপনাদের জন্য খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী দুটি রেমেডি নিয়ে হাজির হয়েছি, যা ব্যবহারে আপনাকে পার্লারে গিয়ে আর এক্সট্রা টাকা খরচ করতে হবে না এবং স্কিন নিয়ে আর কোনো টেনশনও করতে হবে না। আর আজকের এই রেমেডি দুইটি ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবে, এবং এই রেমেডিগুলো 100% প্রাকৃতিক এবং যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আর আজকের এই রেমেডিগুলোকে শুষ্ক, তৈলাক্ত, নর্মাল, সেন্সিটিভ সব ধরনের ত্বকেই ব্যবহার করা যাবে। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেমেডিগুলো কী কী। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও বিউটিটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যার ফলে আপনি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। রেমেডি দুটিকে তৈরির জন্য আমাদের আলুর রস প্রয়োজন, তাই একটি আলু নিয়ে নিতে হবে এবং আলুটিকে ছিলে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি গ্রেটারের সাহায্যে আলুটিকে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, আলুর রস ত্বকের যে কোনো দাগছোপ দূর করতে এবং ত্বকে উজ্জ্বল ও ফর্সা করতে অত্যন্ত কার্যকরী। এভাবে গ্রেট করা হয়ে গেলে আলুর এই পেস্ট ছাঁকনিতে নিয়ে নিতে হবে এবং তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে আলুর রস বের করে নিতে হবে। তো দেখুন আলুর রস তৈরি। বন্ধুরা, এখানে আমি দুটি রেমেডি তৈরি করে দেখাবো। প্রথম স্টেপে রয়েছে ক্লিনজার। ক্লিনজারটি তৈরির জন্য একটি পাত্রে 2 চামচ আলুর রস নিয়ে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করতে হবে 2 চামচ কাঁচা দুধ। আপনাদের কাছে কাঁচা দুধ না থেকে থাকলে গুঁড়ো দুধ ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়ে এখানে অ্যাড করতে পারেন, এবং তারপর এর সাথে 1 চামচ লেবুর রস অ্যাড করে নিতে হবে। তারপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে মিক্স করার পর ক্লিনজারটিকে তুলোর সাহায্যে ত্বকে লাগিয়ে নিতে হবে এবং ফেসকে এভাবে মাসাজ করে করে ক্লিন করতে হবে। ফ্রেন্ডস, এই ক্লিনজারটিকে আপনি বাইরে থেকে ফিরেও ত্বকে অ্যাপ্লাই করতে পারেন। এটা ত্বকের স্যানট্যান এবং কালচে ছাপ দূর করতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও চোখের নিচেও এই ক্লিনজারটিকে অ্যাপ্লাই করে চোখের তলার কালি অর্থাৎ ডার্ক সার্কেল খুব দ্রুত রিমুভ করা যায়। ক্লিনজারটি দিয়ে এভাবে প্রায় 3 থেকে 5 মিনিট পর্যন্ত ত্বকে ক্লিন করতে হবে এবং আরও 5 মিনিট ত্বকে রেখে দিতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয় স্টেপে রয়েছে একটি অ্যামেজিং ফেস প্যাক। ফেস প্যাকটিকে তৈরির জন্য একটি পাত্রে 2 চামচ মুলতানি মাটি নিয়ে নিতে হবে। বন্ধুরা, মুলতানি মাটি ত্বকের ব্রণ এবং গুড়গুড়ি ও অতিরিক্ত তেল ময়লা শুষে নিয়ে ত্বকে ফর্সা ও মসৃণ করতে সাহায্য করে। এরপর এর সাথে 2 চামচ আলুর রস অ্যাড করে নিতে হবে। আলুর রস চোখের নিচের কালো দাগ সহ চেহারার সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বকে ফর্সা করতে অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। এরপর এর সাথে অ্যাড করতে হবে 2 চামচ কাঁচা দুধ। কাঁচা দুধ ত্বকে গ্লোয়িং এবং উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী। এরপর এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ লেবুর রস। ফ্রেন্ডস, লেবুতে রয়েছে ব্লিচিং প্রপার্টিস, যা ত্বকের কালো দাগ ছোপ হালকা করতে এবং ত্বকে উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী। এখন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, সারাদিন বাইরে থেকে ঘরে ফিরে এই ফেস প্যাকটিকে ত্বকে অ্যাপ্লাই করলে ত্বক অনেক গ্লোয়িং এবং ফর্সা দেখাবে। এভাবে মিক্স করে নেওয়ার পর ত্বকের উপর ফেস প্যাকটিকে এভাবে অ্যাপ্লাই করতে হবে। ফ্রেন্ডস, এই ফেস প্যাকটি আপনার ত্বকের ধুলো ময়লা দূর করতে এবং ত্বকের পোর মিনিমাইজ করতে সাহায্য করবে। এভাবে ফেস প্যাকটিকে ত্বকে অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, এবং 15 থেকে 20 মিনিট পর শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে টানার 3 দিন এই রেমেডি দুইটিকে অ্যাপ্লাই করুন আর দেখুন কতটা ভালো ফলাফল পেয়েছেন। ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।